আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমি আবারও নতুন কয়েকটি জব সার্কুলার নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক, এখানে কয়েকটি ক্যাটাগরিতে জব সার্কুলার প্রকাশ করা হয়েছে। আমি সবগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করব খুব শর্টকাটে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক, সাথে থাকবেন। প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এ পোস্টগুলোতে। সুপ্রিয় দর্শক, এখানে মোটামুটি বেতন স্কেল ভালো, আপনারা অবশ্যই এ পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা এখনও অনেক রয়েছে। তারপরে এখানে দেওয়া আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আপনার পদ সংখ্যা হচ্ছে 195 জন নেওয়া হবে, আপনার সহকারী পোষে নেওয়া হবে 188 জন, তারপরে পত্রিতে নেওয়া হবে 7 জন। আপনার হলো বেতন স্কেল 29,600 টাকা, তারপরে উপরেরটা আপনার বেতন স্কেল 27,180 টাকা। আপনার এখানে জিপিএ 3.00 থেকে টু আপনার 3.25 থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। এখানে বলা হচ্ছে আনসার বাহিনী চাকরি, আপনার আনসার বাহিনীতে আপনারা যোগদান করতে পারবেন, সাধারণ আনসার। আপনারা সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল মোটামুটি ভালো, আপনার রংপুর রেঞ্জ বরিশাল রেঞ্জ থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে আপনার সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা, পদ সংখ্যা দেওয়া আছে 54, আপনারা এই পোস্টটিতে 54 জন আবেদন করতে পারবেন। আপনার এখানে জুনিয়র নেওয়া হবে একজন, তারপরে আপনার অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন, তারপরে হচ্ছে ল্যাবরেটরি নেওয়া হবে 3 জন, আশা করি বুঝতে পারছেন। আপনার এখানে উচ্চতা দেওয়া আছে, আপনারা একটু জব সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তা বাংলাদেশ টেলিকমিউনিকেশন পদ সংখ্যা দেওয়া আছে 100, আপনার 100 জন নেওয়া হবে, বিশাল একটি নিয়োগ, আপনারা এটি চাইলে আবেদন করতে পারেন। এখানে জুনিয়র সহকারী ম্যানেজার নেওয়া হবে, আপনার বেতন স্কেল মোটামুটি ভালো, আপনার 22,000 থেকে 56,000 টাকা সামথিং, আশা করি বুঝতে পারছেন। তারপরে বলা হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন, আপনার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এখানে পদ সংখ্যা দেওয়া হচ্ছে 91, এই যে 91 জন নেওয়া হবে, আপনার এখানে অফিস সহায়ক নেওয়া হবে, তারপর হচ্ছে ফটোকপি অপারেটর নেওয়া হবে, বার্তাবাহক নেওয়া হবে, তারপরে গ্যারেজ হেল্পার নেওয়া হবে, ক্রিয়াপিয়ন নেওয়া হবে, তারপরে ক্লাসরুম নেওয়া হবে। বেতন স্কেল মোটামুটি ভালো, 20,010 টাকা থেকে আপনার সামথিং আছে। আপনার এখানে অসংখ্য পদ দেওয়া আছে, এখানে এই পদে 45 জন, তারপরে পদটি 4 জন, 1 জন, 1 জন, এখানে অনেকগুলো ক্যাটাগরি পদ দেওয়া আছে। আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। সর্বশেষে এখানে আছে খুলনা সিটি কর্পোরেশন, নেওয়া হবে টোটালে 191 জন, আপনার এখানে অসংখ্য পদ দেওয়া আছে। আপনার স্বাস্থ্য কর্মকর্তাদের নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 55,474 টাকা, এছাড়া রাজস্ব অফিসার নেওয়া হবে 1 জন। আপনার এটাতে মোটামুটি বেতন স্কেল ভালো, আপনাদের এখানে এই পটিতে 1 জন, তারপরে পটিতে 4 জন নেওয়া হবে। এখানে আপনার উচ্চমান সহকারী নেওয়া হবে 4 জন, তারপরে নেওয়া হবে 1 জন, তারপর হচ্ছে সহকারী হিসাব রক্ষক নেওয়া হবে 1 জন। আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এটাতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা এখন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দেবেন। তারপরে এখানে বলা আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এখানে নেওয়া হবে 13 জন, আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তারপর ডিএমপি আপনার ফার্টিলাইজার কোম্পানি, পদ সংখ্যা 26, এখানে 26 জন নেওয়া হবে, আপনার এখানে বেতন স্কেল মোটামুটি ভালো, 23,490। গাড়ি চালক নেওয়া হবে, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে, আপনার অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে সিভিল, আপনার এভিয়েশন উচ্চ বিদ্যালয়েতে নেওয়া হবে 13 জন, আপনার বেতন স্কেল মোটামুটি ভালো, আপনারা চাইলে এই শিক্ষক পদে আপনার শিক্ষিকা পদে আবেদন করতে পারবেন, এটি একটি ভালো এবং সম্মানজনক পদ। তারপরে ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে নেওয়া হবে 1 জন, এখানেও বেতন স্কেল মোটামুটি ভালো, আপনারা চাইলে সহকারী এখানে অনেকগুলো পদ দেওয়া আছে, আবেদন করতে পারেন। এখানে হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, নেওয়া হবে 7 জন, আপনার এটি একটি সরকারি চাকরি, আপনার বেতন স্কেলের মোটামুটি ভালো, 11,000 থেকে 26,590। কম্পিউটার অপারেটর নেওয়া হবে, তারপর মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, তারপরে হচ্ছে আপনার অফিস সহায়ক নেওয়া হবে। এখানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করলে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে এখানে জলশিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেওয়া হবে 22 জন, আপনার বেতন স্কেল এখানেও মোটামুটি ভালো, 22,500 থেকে 30,230। অফিস সুপার নেওয়া হবে, তারপরে হচ্ছে মেডিকেল সহকারী নেওয়া হবে, অ্যাকাউন্টিং ক্লার্ক নেওয়া হবে, তারপরে ড্রাইভার নেওয়া হবে, এখানে আরও অনেক পদ আছে, ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, আপনার অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করলে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্চ করে, ততক্ষণে অপেক্ষা করুন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।